আলু চুরির অভিযোগে এক নবম শ্রেণীর ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রকে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আহত ছাত্রের নাম হরে কৃষ্ণ সামন্ত। ঘটনাটি ঘটেছে পরশুরা টাকিপুর গ্রামে। আহতদের পরিবারের দাবি, অন্য দিনের মতোই বাড়ি থেকে কিছুটা দূরে খেলাধুলো করছিল ছাত্রটি। পাশেই প্রতিবেশী দিলীপ ভৌমিকের আলু জমি। অভিযোগ, এই সময় হঠাৎ করে আলু চুরি করেছে ওই ছাত্র, এমনই অভিযোগ তুলে দিলীপ ও তার পরিবারের লোকজন বেধড়ক মারধর করে হরে কৃষ্ণকে। এদিনের ঘটনার খবর পেয়ে আহতদের পরিবার ঘটনাস্থলে গিয়ে জমির পাশ থেকে গুরুতর আহত ওই ছাত্রকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। ঘটেছিল, ও পড়াশোনা করে, এমনি বন্ধু বান্ধবদের সঙ্গে হয়তো একটু বিকালের দিকে খেলাধুলা করছিল। এবারে বাড়ির পিছন দিকে মোটা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে আসছিল। এবারে ওর মানে জমি বাড়িতে মোটা রাস্তা থেকে কিছুটা দূরেই ওর জমি আছে। এবার সেখানে পেঁচা বসতে গেছে, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল। এবারে আকাচমকা গিয়ে বলছে আমার জমি থেকে আলু চুরি করছে, করে এবারে উদুম কড়াই ঠেঙানা করেছে, একবারে মানে সাপ মারা করেছে ওকে। মেরেছে, ও মেরেছে, দিলীপ ভৌমিক মেরেছে, অন্য ভৌমিক আছে, এবার দিলীপ ভৌমিকের স্ত্রী আছে, ঠিক আছে, আরও সব ছিল, তাদেরকে আমরা জানি না, চিনি না, বা ছিলাম না সেই মুহূর্তে। ফোন করে ডাকলো, ফোন করে ডাকতে এসে দেখলাম যে তখন পুরো একদম ডেড বডির মতন পড়ে রয়েছে। তখন তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে বাড়ি থেকে 500 ফুট দূরেই মানে আমাদের মোটর রাস্তা বাড়ির পিছন দিক দিয়ে, সেই রাস্তায় উনি ছেলেরা স্কুল মাঠের কাছে খেলাধুলা করছিলো, স্কুল গ্রাউন্ডে সব ছেলেরা থাকে বন্ধু বান্ধবদের সঙ্গে সেইখানে। এবার সেখান থেকে বাড়ি আসছে, এবার সাইকেল রেখে পেঁচা বসতে গেছে মোটর রাস্তা থেকে, এবার গিয়ে বলছে আমার জমি থেকে এই করছে। এবার আকাচমকা বাচ্চাটার নাম হরেকৃষ্ণ সামন্ত, বয়স 14 বছর। আপনি কে? আমি ওর বাবা। আপনার নাম? শুভঙ্কর সামন্ত। 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।